বিশ্ববেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনার সক্ষমতার প্রতীক হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু কখনো হতো না যদি আমাদের একজন শেখ হাসিনা না থাকতেন। শেখ হাসিনা কমপক্ষে 20,000 কোটি টাকা এখানে সাশ্রয় করেছে এই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে। বিএনপির অবস্থা হয়েছে এখন লজ্জায় তো মাথা হেঁট হয়ে গেছে, এখন কি বলে লজ্জা রক্ষা করা যায় সেটি খুঁজে পাচ্ছে না। টিআইবি সিপিডির অনেক বক্তব্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত, পদ্মা সেতু নিয়ে তাদের বক্তব্য সেটি প্রমাণ করে। একজন সঠিক রাজনৈতিক নেতৃত্ব হলে অসম্ভবকে যে সম্ভব করা যায় সেটির প্রমাণ হচ্ছে পদ্মা সেতু। এবং পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু নয়, পদ্মা সেতু বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের এবং সবার উপরে বিশ্ববেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনার সক্ষমতার প্রতীক হচ্ছে পদ্মা সেতু। কারণ অন্য কোনো রাষ্ট্রনায়ক যেভাবে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল বিশ্বব্যাংক এবং বিশ্বব্যাংকের মুরব্বী এবং বিশ্বব্যাংকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ববেনিয়ারা এবং বাংলাদেশে তাদের সুবিধাভোগীরা এবং আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, যেইভাবে বিএনপি জামাত সহ রাজনৈতিক প্রতিপক্ষ যেইভাবে সমালোচনা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সেই হুমকি ধুমকিকে উপেক্ষা করে এরকম একটি মেগা প্রকল্প যে নির্মাণ করা যায় এটি শেখ হাসিনার পক্ষে সম্ভবপর হয়েছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভবপর হয়েছে। সুতরাং সঠিক রাজনৈতিক নেতৃত্ব, সঠিক সাহসী রাজনৈতিক নেতৃত্ব যে অসম্ভবকে সম্ভব করতে পারে সেটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটি দেখিয়ে দিয়েছে। এবং আজকে যারা সেদিন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল কেউ খুব নিশ্চুপ হয়ে গেছে, ষড়যন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছিল তারা নিশ্চুপ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশে না বিদেশে, আমিও জানি না। আর কেউ কেউ সুর বদলে দিয়েছে, গতকাল শিল্প বাণিজ্য উপকমিটির সভায় যারা বেসুরে কথা বলেছিলেন আজকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কারা কারা বেসুরে কী কী বলেছিলেন, কোন তারিখে বলেছিলেন সেগুলো সবিস্তারে বলেছেন, আমি সেজন্য সেদিকে যাচ্ছি না। তারা অনেকেই গতকাল সুর বদলে দিয়েছেন। আর বিএনপির অবস্থা হয়েছে যে এখন লজ্জায় তো মাথা হেঁট হয়ে গেছে, এখন কি বলে লজ্জা রক্ষা করা যায় সেটি খুঁজে পাচ্ছে না। প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে এই সেতু কি ওনাদের বাপের, তা আমরা তো বলি না এই সেতু কারো বাপের। এই সেতু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের আপামর জনতার জন্য এই সেতু নির্মাণ করেছে। এই সেতু বেগম খালেদা জিয়ার জন্য নির্মাণ করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে যারা বলেছিলেন যে পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার কখনো নির্মাণ করতে পারবে না এবং নির্মাণ করলেও জোড়াতালি দিয়ে হবে, কেউ উঠবেন না, শুধু জোড়াতালি দিয়ে হবে সেটি বলেছেন তা নয়, কেউ উঠবেন না এই কথাও বলেছিলেন। তাহলে যারা কেউ উঠবেন না বলেছিলেন তাদের এখন উঠার অধিকার আছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। আমরা বলছি আপনারা সারন্দে উঠুন, তবে আগের বক্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চান। বিএনপিকেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, আমি অনলাইনে দেখলাম যে বিএনপিকেও পদ্মা সেতুর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। তবে এই সবাইকে বিশ্ববেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই সেতু নির্মাণের মধ্য দিয়ে একটি জিনিস প্রমাণিত হয়েছে, সেটি হচ্ছে যারা সময়ে সময়ে কারণে অকারণে সরকারের সমালোচনা করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের সমালোচনা করে, দেশের বিরুদ্ধাচরণ করে, তাদের এখন সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কথা বলার আগে। টিআইবি কি বলেছিল মনে আছে নিশ্চয়ই, যে পদ্মা সেতুতে সংবাদ সম্মেলন করে বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, এটি বিশ্বব্যাংক যেটি বলেছে সেটি সত্য। কানাডার আদালতে পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংক মামলা করার পর কানাডার আদালতে হেরে যাওয়ার পর টিআইবির ক্ষমা চাওয়া উচিত ছিল। অর্থাৎ টিআইবি যে বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দেয় সেগুলো যে পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটি প্রমাণিত হয়েছে। এবং সিপিডিও যে বিভিন্ন সময় বক্তব্যগুলো দেয় সেগুলোর অনেকগুলোই, আমি সবগুলোকে বলবো না, অনেকগুলোই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, টিআইবি সিপিডির অনেক বক্তব্যই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পদ্মা সেতু নিয়ে তাদের বক্তব্য সেটি প্রমাণ করে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রথমে বলেছিলেন যে এটি কি কারো বাপের সেতু, তারপর মেজাজ হারিয়ে আবার বললেন পদ্মা সেতু নিয়ে কি আমরা স্বর্গে যাব, এটাও বলেছেন, যে মেজাজ হারিয়ে ফেলে সেটাও বলেছেন। তারপর বললেন যে প্রথমে প্রাক্কলন হয়েছিল 10,000 কোটি টাকা, 2007 সালে প্রাক্কলন হয়েছিল 10,000 কোটি টাকা, সেটি কেন 30,000 কোটি টাকা খরচ হল, সেই প্রশ্ন রেখেছে। এই প্রশ্নের উত্তর আজকের মূল প্রবন্ধ উপস্থাপক দিয়েছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবটা দিয়েছেন। শেখ হাসিনা কমপক্ষে 20,000 কোটি টাকা এখানে সাশ্রয় করেছে এই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে, কমপক্ষে 20,000 কোটি টাকা সাশ্রয় করেছে। আসলে অঙ্কের হিসাবে আরও অনেক বেশি সাশ্রয় করেছে। তো আমি আশা করব এ নিয়ে আজকে যেই পত্রিকা লিখেছিল যে পদ্মা সেতু আর হচ্ছে না, তারা এখন পদ্মা সেতু নির্মাণ করাতে তারা এই বছর এই মাসের শুরু থেকে প্রতিদিন স্পেশাল রিপোর্ট করছে, যে প্রতিদিন স্পেশাল রিপোর্ট করছে। কিছু কিছু টেলিভিশনে বলেছিল তারাও স্পেশাল রিপোর্ট করছে, আমি তাদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, তাদের যে ভুলটা ভেঙেছে, এবং তাদের সবাইকে আমি পদ্মা সেতুতেও স্বাগত জানাই। আসুন এই স্বপ্নের পদ্মা সেতুতে আপনারাও উঠুন, আপনারা অন্যদের না উঠতে বলেছিলেন, আমি আপনাদেরও উঠার জন্য আমন্ত্রণ জানাই। আজকে বিএনপিকে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমি সবশেষে যেটি বলব সেটি হচ্ছে, এই পদ্মা সেতু কখনো হতো না যদি আমাদের একজন শেখ হাসিনা না থাকতেন। এই পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু নয়, এটি জাতির এবং জননেত্রী শেখ হাসিনার এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সক্ষমতার প্রতি। পদ্মা সেতু আমাদের গর্বের সেতু, তাই ষড়যন্ত্র যারা করেছিলেন তাদেরকে অনুরোধ জানাব ভবিষ্যতে দয়া করে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বন্দে মাতরম।